স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দ্বিতীয় বিয়ে করতে চাওয়াই বাবাকে হত্যা সম্মিলিত ঠিকাদার সমিতির বিক্ষোভ সমাবেশ রাবিতে সশিলেই চলবে ক্লাস পরীক্ষা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে করতে চাওয়াই বাবাকে হত্যার পর বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্কে লাশ ফেলে দেয় বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী দামকুড়া থানার আশগ্রাম পাটনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম সাজ্জাদ হোসেন তার সন্তানের নাম স্বপন মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ সেফটির ট্যাঙ্কে ফেলে দেওয়া হবে নিহতের নাম সাজ্জাদ হোসেন বয়স পঁয়ষট্টি বছর তার সন্তানের নাম স্বপন মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে বাবাকে গলা কেটে হত্যার পর লাশ সেফটিং ট্যাঙ্কে ফেলে বলে স্বপন পুলিশের কাছে করেছে আর এমপির অতিরিক্ত কমিশনার আব্দুল মজিদ জানান মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিল বুধবার রাতে তার ভাই আব্দুল হাদি থানায় সাধারণ ডায়েরি করেন এর সূত্র ধরেই পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে পরে স্বপন স্বীকার করে তিনি তার বাবাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এতে ব্যর্থ হলে লাঠি দিয়ে মেরে মৃত্যু নিশ্চিত করে পরে লাশ বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় এক বছর আগে তার মা মারা যান এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য চেষ্টা করছিল তাদের কথা শুনছিল না দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই আশঙ্কা থেকেই সে তার বাবাকে হত্যা করে এই ঘটনার একজনই আসামি যে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার বাবাকে সে গ্রেপ্তার হয়েছে এবং সমস্ত ঘটনাটি কিভাবে ঘটেছিল কখন তার পরিকল্পনা হয়েছে এবং কখন শুরু করেছিল ডেড বডি কোথায় রেখেছিল সবকিছু আমরা উন্মোচন করতে সক্ষম হয়েছে এখানে আর কাউকে গ্রেপ্তারের কোনো সুযোগ নেই মামলার দায়ের হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী নির্বাহী প্রকৌশলী উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর ওপর ডিইও কর্তৃক ও সন্ত্রাসী এবং উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মচারীদের সাথে অসাদাচরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান ও ডিইও কামরুল হাসান দ্বারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহস্পতিবার সকাল এগারোটায় পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি আঞ্চলিক নির্বাহী কমিটি ও সম্মিলিত ঠিকাদার সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশে ঠিকাদাররা বলেন অভিযুক্ত কামরুল হাসানের বিরুদ্ধে রাজশাহী নির্বাহী প্রকৌশলী উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী এবং উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মচারীদের সাথে অসাচারণ ও প্রাণনাশের হুমকি দৃষ্টান্তমূলক শাস্তি সহ কামরুল হাসান দ্বারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী পাবর উপবিভাগীয় প্রকৌশলী রিফাত করিম ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আব্দুল রফ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সহ কর্মচারী ও কর্মকর্তারা ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কিভাবে নেওয়া হবে এ সংক্রান্ত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সভা থেকে চলমান করোনার পরিস্থিতিতে আপাতত অনলাইনে ক্লাস নেওয়ার পক্ষে মত দেননি ফলে সশরীরে চলবে ক্লাস ও পরীক্ষা তবে ক্লাসের সংখ্যা কমানো কিংবা পরিবর্তনের সিদ্ধান্ত নেবে বিভাগগুলো বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন ভিসি ও প্রভিসি সহ প্রশাসনের কর্মকর্তারা সকল অনুষদ অধিকর্তা বিভাগগুলোর সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকরা আলোচনায় অনলাইন ক্লাসের পক্ষে বিপক্ষে কথা বলেন শিক্ষকরা এছাড়াও অনেকেই সশরীরে ক্লাসের পক্ষে কথা বলেন গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিরোধক টিকা নেওয়ার ক্ষেত্রে যে যেসব স্থানে অযাচিত ভিড় তৈরি হচ্ছে সেসব স্থানের চায়ের দোকান বিপণী বিতান সাময়িক বন্ধের অনুরোধ জানান শিক্ষকরা সন্ধ্যা সাতটার মধ্যে সকল দোকানপাট বন্ধ করা হবে এদিকে প্রশাসন জানিয়েছে দুই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটষট্টি নমুনা পরীক্ষায় উনচল্লিশ জনই করোনা পজিটিভ হয়েছেন আসলে সিদ্ধান্ত এই মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুইটি সেটি হলো আমাদের ক্লাস বন্ধ নয় ক্লাস চলবে কি করে স্বাস্থ্যবিধি আমাকে মানতে হবে এবং অবশ্যই আমাকে সেই ধরনের পথ বের করতে হবে যে বিভাগে যে ধরনের পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই পদ্ধতিতে ক্লাস চলতে হবে এটি আমাদের হলো সিদ্ধান্ত একটি হলো সশরীরে এই পরীক্ষাগুলি হবে স্বাস্থ্যবিধি মান্য করে আরেকটি হল সবাইকে টিকার আওতায় আসতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মান্য করতে হবে নাটোরের লালপুরে চার ইমো হ্যাকারকে আটক করেছে র‍্যাব পাঁচের সদস্যরা বুধবার রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন উপজেলার তন্ময়ালি সোহেল আলী রুহুল আমিন এবং সৌরভ সরকার বৃহস্পতিবার দুপুরে র‍্যাপ পাঁচের নাটোর ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয় র‍্যাপ পাঁচ সিপিসি দুই নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ডেপুটি কমান্ডার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি অপারেশনাল দল গতকাল বুধবার রাতে উপজেলার ভেল্লাবাড়িয়া মাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় তন্ময় আলী সোহেল আলী রুহুল আমিন এবং সৌরভ কুমার সরকারকে আটক করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতদের দেয়া তথ্য থেকে র্যাব জানতে পারে যে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক্স ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসী সহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিক্টিমের পরিচিত জনদের নিকট থেকে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানত ব্রিক্সের মালিককে ইটের পরিমাণে কারচুপি ও বেশি দামে বিক্রি করার অপরাধে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া উপজেলার আমানতপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করেন এ সময় বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রি না করাই অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে তিনি আরও বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নাটোরে বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার কোনোভাবেই তা কমছে না শহর এলাকায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক নাটোরের সিভিল সার্জন অফিসের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জনের নমুনা পরীক্ষা করে মোট উনিশ জন করোনা শনাক্ত হন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার পঁয়ত্রিশ দশমিক এক আট শতাংশ গতকাল এই হার ছিল চব্বিশ দশমিক তিন আট শতাংশ নাটোর আধুনিক সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে রেড জোনে এগারো জন ইয়েলো জোনে চারজন রোগী ভর্তি রয়েছে এদের মধ্যে একজন রয়েছে ছয় বছরের শিশু এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় করেন জন জেলা প্রশাসক স্বামী আহমেদ জানান এখনই জনগণ সচেতন না হলে সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার কোনোভাবে ঠেকানো যাবে না মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরতে বাধ্য করার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে তারা নিয়মিত টহল দিচ্ছেন নগা জেলার তিন সফল বিশিষ্ট ব্যবসায়ীকে স্বর্ণপদক পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের কনভেনশন সেন্টারে নগা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয় এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও হোসেন হেলাল নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফার সহ অনেকে পরে জেলার তিন সফল বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার মেয়র ও বিভিন্ন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয় ও নৃত্য পরিবেশিত হয় এর আগে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পঁয়ত্রিশতম সাধারণ সভা দুই সাথে থাকার জন্য ধন্যবাদ।